হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর নিয়ে এসে গেছি টলিউড এবং বলিউডের লেটেস্ট নিউজ। আজকে তিনটে নিউজের ব্যাপারে আপনাদেরকে দেবো আপডেট। সেটা হচ্ছে দুটো বলিউডের, তার মধ্যে আর একটা হচ্ছে টলিউডের। টলিউডেরটা জানবার জন্য অনেক বন্ধুরাই অনেকদিন ধরে ফিঙ্গার ক্রস করে বসেছিল, তো টলিউডেরটা পরে আসবো, আগে বলিউডের গুলো বলে নিই। তো বলিউড আমরা জানি যে বায়োপিক বানানোর জন্য চিরকালই মানে খুব উৎসুক হয়ে থাকে, তো পরপর তাদের আরো বায়োপিক আসতে চলেছে এবং তারা বানাতেই থাকে, আরো দুটো আসছে। তো একটা হচ্ছে রণবীর সিং আর একটা হচ্ছে অজয় দেবগনের। না, আমি তানাজি বা 83 কথা বলছি না। 83 ব্যাপারে আই থিঙ্ক অলরেডি সবাই জানে যে রণবীর সিং কপিল দেবের রোলটা প্লে করছেন এবং 1983 ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ জেতা নিয়ে সেই গল্পটা ডিরেক্ট করছেন কবির খান। সেটার ব্যাপারে আই থিঙ্ক অলরেডি সবাই জানে, রণবীর সিং অলরেডি ট্রেনিং নেওয়া শুরু করে দিয়েছে অ্যাজ কপিল দেব। অন্যদিকে অজয় দেবগনের তানাজি যেটা আসছে সেটা হচ্ছে উনি মারাঠা ওয়ারিয়ারের রোল প্লে করবেন। ওই সিনেমাতে আমরা সাইফ আলী খান এবং সলমান খানকেও দেখতে পাবো এক একটা রোলে। ওটা অজয় দেবগন নিজেই প্রডিউস করছেন, তো ওই সিনেমারও একটা পোস্টার অজয় দেবগন অলরেডি টুইটারে শেয়ার করেছেন। তো এইগুলোর ব্যাপারে অলরেডি লোকে জানে, আমি যে দুটো আপডেট দেবো সেগুলোর ব্যাপারে বেশি লোকে জানে না। সেটা হচ্ছে ফার্স্ট, অজয় দেবগন আরেকটি বায়োপিক করছেন, সেটা হচ্ছে ফুটবল প্লেয়ার আব্দুল রহিমের ওপর, যিনি ফুটবল প্লেয়ার ছিলেন, তারপরে ইন্ডিয়ার কোচ হয়েছিল এবং কোচ হয়ে উনি ইন্ডিয়াকে দুবার এশিয়ান গেমসে সোনা জিতিয়েছে, 1951 আর 1962 মনে হয়। আর 1956 মেলবোর্নের সামার অলিম্পিক্সে ইন্ডিয়াকে সেমিফাইনাল অব্দি পৌঁছেছিলেন। তো উনি হায়দ্রাবাদের লোক ছিলেন, এছাড়া কলকাতাতেও খেলেছেন, তো ওনার বিরাট বড় একটা কন্ট্রিবিউশন রয়েছে এবং ইন্ডিয়ান ফুটবলের এতে ওনাকে একটা খুব ইম্পর্টেন্ট স্থান ওনার রয়েছে। ওনার ট্রেনিং খুব অ্যাডভান্স লেভেলের ছিল, তো উনি অনেক প্লেয়ার তৈরি করেছেন। তো ওনাকে নিয়ে বায়োপিক হচ্ছে, ডিরেক্টর হচ্ছেন অমিত শর্মা। সিনেমাতে আমরা দেখতে পাবো আব্দুল রহিম, শহীদ আব্দুল রহিমের রোলে অজয় দেবগনকে। সিনেমার শুটিং কলকাতায় হবে, হায়দ্রাবাদে হবে, আরো বিভিন্ন জায়গায় হবে এবং ইন্টারন্যাশনাল অরিজিনাল ফুটবল স্টেডিয়ামে শুট করা হবে। তো এগুলোই হচ্ছে আপডেট। এই সিনেমাটা পরে আসতে চলেছে। অজয় দেবগন অনেক ধরনের ভ্যারাইটি সিনেমা করছে। রিসেন্টলি তার টোটাল ধামাল এলো, যেটা আউট এন্ড আউট কমেডি সিনেমা ছিল। তার আগে রেড এসেছিল আগের বছর, এরপরে দেদে প্যারদের মতো রোমান্টিক কমেডি আসছে, লাভ রঞ্জনের সাথে আরেকটা সিনেমা আছে যেখানে রণবীর কাপুর অজয় দেবগন একসাথে থাকবে, আবার এই সিনেমাও আসছে, তানাজি আসছে। তো বিভিন্ন রকমের রোল অজয় দেবগন প্লে করছেন, তো দ্যাট ইজ গুড। দ্বিতীয় চলে আসছে হচ্ছে রণবীর সিং এর বায়োপিকে। তো রণবীর সিং এবার বানাচ্ছেন শ্যাম ম্যানেকশর ওপর বায়োপিকে উনি কাজ করবেন। সিনেমার ডিরেক্টর হচ্ছে মেঘনা গুলজার, সিনেমার প্রডিউসার হচ্ছে RSVP মানে রনি স্ক্রুওয়ালা। শ্যাম ম্যানেকশর ইন্ডিয়ার ফার্স্ট ফিল্ড মার্শাল ছিলেন, ফিল্ড মার্শাল জেনারেলেরও উপরের র্যাঙ্ক, 5-star জেনারেল, যে 5-star অফিসার যে হয় সে হচ্ছে ফিল্ড মার্শাল হয়। তো উনি ফিল্ড মার্শাল ছিলেন, উনি কতগুলো ওয়ার্ল্ড লড়েছে দেখুন। ফার্স্টে তো উনি ওয়ার্ল্ড ওয়ার টু তে ছিলেন, তখন উনি ব্রিটিশ ইন্ডিয়ার আন্ডারে ছিলেন। তারপর 1947 ইন্ডো পাক ওয়ার, 1962 ইন্ডো সিনো ওয়ার, তারপরে 1965 ইন্ডিয়া পাকিস্তান ওয়ার, 1971 এবং 1971 উনি একদম চিফ ছিলেন এবং উনি এত ভালো ওয়ার ডিজাইন করেছিলেন যে পাকিস্তানকে বাধ্য হয়ে 1 লাখেরও উপরে সোলজার নিয়ে সারেন্ডার করতে হয়েছিল এবং বাংলাদেশ ফরমেশন হয়েছিল। সেগুলোর ব্যাপারে তো বললে অনেক কিছু বলা যায়। তো উনি বিশাল ওনার মানে পার্সোনালিটি ছিল, ওনার ব্যাপারে এক একটা যা গল্প রয়েছে মানে ডেঞ্জারাস, সেগুলো বললে তো এক একটা বড় 10 মিনিটের ভিডিও হয়ে যায়। তো ওনাকে নিয়ে বায়োপিক হচ্ছে এবং রণবীর সিং তাতে রোল প্লে করবেন, মেঘনা গুলজার করছে। তো এটা এই দীপিকাকে নিয়ে যে বায়োপিকটা করছে ছাপাক বলে, সেটার পরেই এটা নিয়ে কাজ শুরু হবে। তো অলরেডি স্ক্রিপ্টিং লেভেলে রয়েছে, এরপরে কাজ শুরু হবে। তো এটা ছিল আরেকটা আপডেট। তৃতীয় যেটা টলিউডের আপডেটে চলে আসি সেটা হচ্ছে যে কিডন্যাপ বলে দেবের যে সিনেমাটা যেটা ঈদে রিলিজ করবে, তার আমরা একটা টিজার ভ্যালেন্টাইন্স ডে দিনকে দেখতে পেয়েছিলাম এবং টিজারটা বিশাল ঝড় তুলেছিল, প্রচুর লোকের পছন্দ হয়েছিল। এই সিনেমার ব্যাপারে কটা আপডেট রয়েছে। ফার্স্ট অফ অল অনেকে আমাকে জিজ্ঞেস করছিল যে ট্রেলার কবে আসবে, তো আমি যতদূর জানতে পেরেছি এবং এটা 90% তো কনফার্ম বলতে পারেন যে পয়লা বৈশাখে ইদার তাদের ট্রেলার আসবে বা গান আসবে, দুটোর মধ্যে যে কোনো একটা তাদের পয়লা বৈশাখে আসবে, এটা কনফার্মড। দ্বিতীয় হচ্ছে আমি আপনাদেরকে টিজার রিভিউ করার সময় বলেছিলাম যে আমার মনে হচ্ছে দেব এক্স আর্মি অফিসার বা হয়তো আন্ডার কভার এজেন্ট, কারণ তার অ্যাকশন সিকোয়েন্সেস গুলো দেখে তো মনে হচ্ছে না, সরি, দেখে তো একবারও মনে হচ্ছে না যে সে মিউজিশিয়ান। তো এটা কিন্তু আমি আরেক জায়গা থেকে জানতে পারলাম যে সে কিন্তু আন্ডার কভার এজেন্ট, সিক্রেট এজেন্ট এবং মিউজিশিয়ানের ভেসে লুকিয়ে থাকতো। তারপরে রুক্মিণীর সাথে আলাপ টালাপ হয়, রুক্মিণী মনে হয় খালি একমাত্র জানে যে ও আন্ডার কভার এজেন্ট এবং তারপরে রুক্মিণী এই একটা গ্রুপ যারা উমেন ট্রাফিকিং করে তাদের কয়েকটা ছবি টবি তুলে নেয়, তার তো তারা রুক্মিণীকে কিডন্যাপ করে নিয়ে যায় না জেনেই যে দেব একজন আন্ডার কভার এজেন্ট। তো তারপরে দেব গিয়ে তাকে বাঁচিয়ে আনে এবং প্রচুর ভরপুর অ্যাকশন রয়েছে। আপনাদেরকে বলে দিই রাজেশ রকি বা রকি রাজেশ যাই বলুন, উনি রকি রাজেশ সাউথের অ্যাকশন কোরিওগ্রাফার,
উনি এই সিনেমাতে অ্যাজ এ স্টান্ট ডিরেক্টর কাজ করছেন এবং খুব হাই লেভেলের অ্যাকশন রয়েছে, মার্শাল আর্টস রয়েছে, প্রচুর কিছু রয়েছে, তো সেগুলো আমরা সিনেমা এলে জানতে পারবো। এইটা ছিল হচ্ছে কিডন্যাপের ব্যাপারে আপডেট। কিডন্যাপের ব্যাপারে অনেকেই মানে আপডেট আপডেট চাইছিল অনেকদিন ধরে, তো এইটা আমি জানতে পারলাম বলে আপনাদেরকে জানালাম। দ্যাট ওয়াজ দ্য ইনফরমেশন গাইস। কেমন লাগলো আপনাদের কমেন্ট সেকশনে লিখে জানান। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে একটা বেল বাটন আছে, হিট দ্যাট টু গেট অল দ্য নোটিফিকেশন। আর আমাকে যদি ফলো করতে চান ইনস্টাগ্রামে, দ্য হ্যান্ডেলস আর রাইট বিলো ইন দ্য ডেসক্রিপশন লিঙ্ক, দ্য পাঙ্ক 26, THEPUNK 26। দ্যাট ওয়াজ ইট। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।